সাবধান, সুপার সাইক্লোনের রূপ ধরে ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে আমফান, আদলে পড়তে চলেছে বাংলার বুকে, সাবধান। আমফান ঝড় আসছে, আপনাদের সাবধান করা হচ্ছে। টিকারিঘাটা অঞ্চলে আমরা যারা 100 দিনের কাজ করি, আমরা সেই 100 দিনের শ্রমিকরা মিলে একটা বিপর্যয় বাহিনী তৈরি করেছি। সেই বিপর্যয় বাহিনী আপনাদের গ্রামবাসীদের পাশে থাকবে। তো গ্রামবাসীদের বলা হচ্ছে আমফান ঝড় আসছে, আমরা নিকারিঘাটা পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে যেতে এসেছি, গ্রামবাসীরা আমাদের সাথে চলুন। ও ডিএম সাহেবের তত্ত্বাবধানে সেখানে আপনাদের রাখা হবে, কোনো অসুবিধা নেই, আপনারা এই ঝড়ের হাত থেকে পরিবার বর্গকে বাঁচাবেন। রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা সমস্ত নদীমাতৃক এলাকার মৎস্যজীবী ও গ্রামবাসীদের নিতে এসেছি, আপনারা আমাদের সাথে চলে আসুন। আমরা স্কুল ঘরে আপনাদের থাকবার ও খাওয়ার ব্যবস্থা করেছি। আপনারা জানেন ঝড় আসছে, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে হবে, স্কুল ঘর আছে সেখানে বিডিও সাহেব ডিএম সাহেব থাকবার এবং খাওয়ার ব্যবস্থা করেছে। আপনারা ঘরে থাকবেন কেন, বিকাল থেকে সাবধান হবেন, পরিস্থিতি অনুযায়ী আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন, ঠিক আছে। নিকারিঘাটা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে, ঘরের মধ্যে থাকলে হবে না। আমাদের পঞ্চায়েত থেকে বলে গেছে আমরা 100 দিনের কাজ করি, ঝড় আসছে, তোমরা সবাই চলে যাও, চলে যাও। আপনারা কি সব চলে যাবেন? হ্যাঁ, আমরা সব চলে আসছি। কালকে সন্ধ্যা পর্যন্ত একটা বিশাল ঝড় আছে, খাদ্য সামগ্রী কম আছে, তাহলে যতটুকু আছে সেটুকু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা নিকারিঘাটা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে সাবধান করছি, মৎস্যজীবীদের সাবধান করছি, নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। আগে বুলবুলি কি হয়েছিল? আগে বুলবুলি ঘর বাড়ি ভেঙে গেছে, গরু আছে, ছাগল পাগল মরে গেছে, আমরা কোন রকমের জীবনে বেঁচেছিলাম। এখন এবার কি ভয় ভয় লাগছে? হ্যাঁ ভয় তো লাগবে, ভয় লাগবে না, ভয় লাগছে বলে পালাচ্ছি আগে থাকতে। আরে বলছি